যেমন এই দেখুন এখানে একটা এখানে একটা এই দেওয়ালের একটা অংশ ঠিক আছে এপরাল উপরে গড়ে ছিল একটা বাজার বাজার ছিল বাজারের যে মাটি গুদলে পাওয়া যায় বিভিন্ন ধরনের আমাদের ইডের চুকরি এই বিভিন্ন ইয়গুলো উপাদান এটা এই চিহ্নটা রয়ে গেছে বর্তমানে আর সবগুলি মানে আরও কিছু দালান চলন ছিল ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে ভেঙে না মানুষ আমরা এলাকার লোকজন বসবাস করে আর শুধু এটা স্মৃতি হিসাবে শুধু এটাই রেখে দেওয়া হয়েছে এটা এখন এইভাবে রয়ে গেছে আর কি এটা এখন ভাঙতে দেওয়া হয় না কুটির বিল নাম করা নাম দেওয়া হয়েছে ব্রিটিশদের চলে যাওয়ার পরে কুটির বিলের নাম দেওয়া হয়েছে যেহেতু এখানে কুটি নীলকুটি একটা স্থাপনা রয়ে গেছে ঠিক আছে এটার নামকরণে ঠিক আছে এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এটার নামকরণে একটা বিলের নাম দেওয়া হয়েছে কুটির বিল এটা বাঙালিদেরই দেওয়া হ্যাঁ জি জি বাঙালিদের দেওয়া এখন আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি ছিল নীল চাষের একটি বিশাল বাজার এই গ্রামে এখনো মাটি খনন করলে নিচ থেকে বেরিয়ে আসে ব্রিটিশ আমলের ইট দেয়াল এছাড়াও ব্রিটিশরা থাকার জন্য ছোট ছোট অনেকগুলো ঘরের অস্তিত্ব এখনো লক্ষ্য করা যায় এই যে দেখতে পাচ্ছেন না ইটগুলো ইটগুলো কিন্তু এটা ব্রিটিশদের আমলের করা এই অত্র এলাকার বেশ কিছু এরিয়া জুড়ে মানে মাটি খুঁটলে আপনি ইট পাবেন পুরনো ইট ব্রিটিশের স্থাপনা ছিল স্থাপনার এই চিহ্ন হিসাবে আমাদের এই যে নীলকুটিটা হ্যাঁ চুলাটা রয়ে গেছে তাতে না একটা আগেকার আমলের এই দেওয়াল দেওয়ালটা অনেক মজবুত এই অনেক লম্বা ছিল লম্বা এই আস্তে আস্তে কাইটা কাইটা মানে ওইটা এই মানুষে নিয়ে নিছে ইট এই থেকে এই বরাবর পর্যন্ত আর কি ঠিক আছে ওই ওই ওইখানে ওইখানেও আছে ওই দিয়ে দেখা যায় এটা মাথার অনেক লম্বা আবার কিছু কিছু কোটা কোটাও পাওয়া গেছে যেমন কোটা কোটা এই দেওয়ালের কোটা কোটা পাওয়া গেছে যেমন এই দেখুন এখানে একটা এই দেওয়ালের একটা অংশ ঠিক আছে এরকম ভাবলে কতটুক পর পর কিন্তু এভাবে কোটা কোটা ছিল হয়তো বা তারা মনে থাকতো আর কি রুমের মধ্যে ছিল তারা এখানে থাকতো আর সামনে তো ছিল চুলা ঠিক আছে পুরো উপরে গেলে ছিল একটা বাজার ছিল বাজারের যে মাটি গুদলে পাওয়া যায় বিভিন্ন ধরনের আপনার ইডের চুকরি এই বিভিন্ন ইয়েগুলো উপাদানগুলো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় এগুলো তো সব ব্রিটিশ একদম কত কত নিচে গেছে মাটি তুলছে মাটি কিন্তু উড়াইতে পারে না ইটের কারণে না না ইটের জন্য এই ইটের গুড়াগাড়ি পুরনো ইট অনেক কিছু ভাঙ্গে দেওয়াল ডবেছেও কিছু ভাঙ্গে গেছে হয়ে গেছে কিন্তু নীল চাষের এই একটা চিহ্নই মনে সারা বাংলাদেশে মনে রয়ে গেছে মনে হয় কোনো আর এটাই তো মানে প্রথম রই এটাই প্রথম এটাই নীল চাষের ইয়েটাতে এটাই প্রথম এখান থেকে শুরু এখন আপনারা যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুটির বিল ব্রিটিশরা চলে যাওয়ার পর স্থানীয়রা নীলকুটির সাথে এই কুটির নাম মিল রেখে নাম রাখে কুটির বিল ইয়র নামে এটার নামে কিন্তু আমাদের সামনে যে বিলটা কুটির বিল নামকরণ হয়েছে এটার নামে কিন্তু এটা বিলের নামটা কিন্তু কুটির বিল দেওয়া হয়েছে এটি এটিকে আপনারা রাখছেন মানে বাঙালি যারা ছিল ওই সময়কার তখনকার ওই ওনারা রাখছেন নাকি ব্রিটিশদেরই নাম করা কুটির কুটির বিল নাম করা নাম দেওয়া হয়েছে ব্রিটিশদের চলে যাওয়ার পরে কুটির বিলের নাম দেওয়া হয়েছে যেহেতু এখানে কুটি নীলকুটি একটা স্থাপনা রয়ে গেছে ঠিক আছে এটার নামকরণে ঠিক আছে এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এটার নামকরণে একটা বিলের নাম দেওয়া হয়েছে কুটির বিল এটা বাঙালিদেরই দেওয়া হ্যাঁ জি জি বাঙালিদের দেওয়া ব্রিটিশ অত্যাচারীদের শাসনামলে ইংরেজি বণিকরা কিশোরগঞ্জের কটিয়াদিতে প্রতিষ্ঠা করেছিল নীলকুঠি
এই অঞ্চলের অধিকাংশ কৃষকদের মারধর করে নীল চাষে বাধ্য করত ব্রিটিশ অত্যাচারীরা। যারা নীল চাষ করতে অপারগত প্রকাশ করত তাদের উপর চলত কঠিন বেত্রাঘাত, তুলে নেওয়া হতো পিঠের চামড়া। আবার কখনো কখনো এইসব কৃষকের কোমরে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখত ব্রিটিশরা। ইতিহাসের সূত্রে জানা যায়, ইংরেজি বণিকরা 1886 সালে উপমহাদেশের সবচেয়ে বড় নীলকুটি প্রতিষ্ঠা করে কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের বিলপারে। নীলকুটি হচ্ছে আমরা ব্রিটিশ ডেরামলে নীল চাষ করাই তো, আর এই এলাকাটা আছে না, এখানে আশপাশে কিন্তু পুরাটাই কিন্তু আপনার এই বাজার ছিল। ওই সময় পুরাটাই বাজার ছিল, এখানে পুরনো বাজার ছিল ব্রিটিশ ডেরামলের, আর ওইখানেই এখানে নীল চাষ করতো, আর নীল চাষের চুলাটা এখান রয়ে গেছে এটা আর কি, দেওয়া অনেক আগের থেকেই। কিন্তু এটা এটা এই চিহ্নটা রয়ে গেছে বর্তমানে, আর সবগুলি মানে আরও কিছু দালান চলন ছিল ওগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে এনে মানুষ আমরা এলাকার লোকজন বসবাস করে, আর শুধু এটা স্মৃতি হিসাবে শুধু এটাই রেখে দেওয়া হয়েছে, এটা এখন এইভাবেই রয়ে গেছে আর কি। এটা এখন বাঁকতে দেওয়া হয় না, মানে বিভিন্ন এলাকাতে লোকজন আসে তো, আসে দেখে ই অরে এই একটা ইয়ে আর কি। নীলচুলি প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র কৃষকরা মাঠে মাঠে কাজ করলেও তারা বেতন ছাড়াই ঘরে ফিরতেন। ব্রিটিশদের এই লাগামহীন অত্যাচারে তখনকার সময় এই অঞ্চলে অসংখ্য কৃষক মৃত্যুবরণ করে। এছাড়াও তাদের জুলুম ও অত্যাচারে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করে। জালালপুরের নীলকুটির ইটের প্রতিটি পাজরে এখনও রয়েছে পূর্বপুরুষের হাহাকার ও আর্তনাদ। পরাধীনতার কুফল যে কতটা বিষাক্ত বর্তমান প্রজন্মের কাছে তারই দৃষ্টান্ত এই নারকীয় নীলকুটি, যার ধ্বংসাবশেষ এখনও জালালপুরের বুকে জেগে রয়েছে। জাতির স্বার্থে নীলকুটি টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে ব্রিটিশদের অত্যাচারের ইতিহাস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সময়ের গল্পকে।